উদ্যোগের দাবিতে এবং 1973 সালের অধ্যাদেশে বিশ্ববিদ্যালয় পরিচালিত না হওয়ায় আন্দোলনরত চাকরি প্রত্যাশী ছাত্রলীগের নেতৃবৃন্দ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে আলোচনায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আন্দোলনরত চাকরি প্রত্যাশী ছাত্রলীগ নেতৃবৃন্দ বসেন। এ সময় উপাচার্য প্রফেসর আব্দুস সোবহান, উপ উপাচার্য প্রফেসর আনন্দ কুমার শাহ, প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, আন্দোলনরত চাকরি প্রত্যাশী বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, আন্দোলন স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ বন্ধের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়টা দ্রুত সমাধান হলে চাকরি প্রত্যাশিত যে সকল ত্যাগী ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের বিষয়ে দেখা হবে। চাকরি প্রত্যাশী যে সকল নিবেদিত ছাত্রলীগ নেতৃবৃন্দ রয়েছেন তারা একসময় বিএনপি জামাতের সময় নির্যাতিত হয়েছেন। তারা চাকরির জন্যই এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন এবং রাজনীতি করেছেন। আসলে এই আন্দোলনটা নিয়ে উচ্চ পর্যায়ে তেনাতিনারা আমাদের প্রতি একটা নির্দেশ ছিল এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় জননেতা এস এম খায়রুজ্জামান লিটন ভাই, যে এই করোনাকালে ক্যাম্পাস যেহেতু বন্ধ সেখানে আন্দোলন হচ্ছে, তিনারও একটি নির্দেশ পেয়েও কিন্তু আমরা আজকের ঊর্ধ্বতম কর্মকর্তা ভিসি মহোদয় সহ তার প্রশাসনের প্রভৃতি সহ সবার সাথে এবং আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে সবার সাথে বসে আমরা একটা ফলশ্রুত আলোচনায় এসেছি যে প্রশাসনের যে মন্ত্রণালয়ের যে একটা নিষেধাজ্ঞা আছে যে চাকরির না দেওয়ার কারণে দেওয়া যাবে না নিয়োগ প্রক্রিয়া, সেটি যে বাতিল করেছেন তা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের মাননীয় মেয়র মহোদয় এবং এখানকার সংসদ সদস্য ফজলুল হোসেন বাদশা সহ আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলে সেই চিঠিটা প্রত্যাহারের জন্য আমরা একমত হয়ে কাজ করব, এটি আমাদের সাথে আলোচনা হয়েছে। আর যে আন্দোলনটি হচ্ছিল সেটি আসলে একটি ভুল বোঝাবুঝি যে চিঠি আসা সত্ত্বেও কেন নিয়োগ দেওয়া হয়েছে, তো সেই নিয়োগটাতে আমি বললাম যে একজন প্রতিবন্ধীকে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি মানবিক কারণেই দেওয়া হয়েছে। সে বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেটের প্রধান ক্যাপ্টেন ছিল, সেই কারণে কিন্তু তাকে এটি করা হয়েছে, এই চাকরিটা দেওয়া হয়েছে। তো এটা নিয়ে আমাদের আন্দোলনকারীরাও এটা বুঝেছে বলে তারা আন্দোলন স্থগিত করছে। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।